নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা। শিপ্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চালের আটার রুটি। একঘেয়ে গমের রুটি খেয়ে যদি ভালো না লাগে তাহলে আপনি অবশ্যই ট্রাই করতে পারেন। এটি যেমন সুস্বাদু তেমনই নরম। চলুন দেখে নেওয়া যাক। লাগছে সামান্য পরিমাণ নুন, আর লাগছে একটা বাটি এক বাটি চাল। আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে সেদ্ধ চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। প্রথমে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে এবার কড়ার মধ্যে দিয়ে দেব জল। এর সঙ্গে আমি দিয়ে দেব আরো একটু জল, যাতে ফুটে ওঠার পরে উবে গেলে দিয়ে দিচ্ছি নুন। নুনটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার দিচ্ছি এক চামচ তেল, এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটাতে আমি চাপা দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করব 5 মিনিট। দেখুন, ফিরে এসেছি 5 মিনিট পরে, কেমন বলক চলে এসেছে। এবার এই ফুটন্ত গরম জলেতে আমি দিয়ে দেব চালের গুঁড়ি। এবার এটাকে ঢেকে রাখবো 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পরে। দেখুন চালটা কীরকম সেদ্ধ হয়ে ফুটে উঠেছে। দেখুন এবার যেটা করতে হবে, এটা খুব সাবধানের মধ্যে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে গুঁড়ো দানা একদম না রয়ে যায়। তাহলে কী হবে বলুন তো, রুটিটা একদমই সফট হবে না। দেখুন ভালোভাবে মেশানো হয়ে এসেছে। দেখুন কেমন জল জল ভাবটা শুকনো হয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে নেব। আমি এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এটা গরম অবস্থায় কোনো কাজ করা যাবে না, সেই জন্য আমি এটা রেখে দেবো, একটু চারিদিকে ছড়িয়ে দেবো, যাতে এটা একটু তাড়াতাড়ির মধ্যে ঠান্ডা হয়ে যায়। এবার একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে হাতে নিয়ে একটু এটাকে আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে। যেহেতু এটা গরম, খুব সাবধানতার সঙ্গে কাজটি করবেন। একটু করে হাতে জল নেবেন আর মাখিয়ে নেবেন। ভালোভাবে মাখাতে হবে, তবে রুটিটা নরম আর সুন্দরভাবে ফুলে উঠবে। এটা যত ভালোভাবে মাখাবেন রুটিটা আপনার, ততটাই সুন্দর হবে। আমার এই কাজটা করতে, পুরো কাজটা করতে প্রায় 10 মিনিট সময় লেগেছে। আপনারাও এটাকে ভালোভাবে সময় দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নেবেন, তাতে আপনাদের রুটিটাও নরম ও সুন্দর হয়ে উঠবে। এবার আমি একটা ডো কেটে নিয়ে এটাকে ভালোভাবে হাতেতে ঘষে সুন্দর করে একটি ডো বানিয়ে নিচ্ছি। দেখুন কীরকমভাবে বানিয়ে নিলাম। এবার আপনাদের আমি একটা রুটি বেলে দেখাবো। একটু দেখে নিন আমি কীভাবে রুটিটা বেলছি। আপনারা চেষ্টা করবেন যাতে কম গুঁড়ো দিয়ে বেলবেন, আর অবশ্যই এটা আপনারা চালের গুঁড়ো দিয়ে বেলার চেষ্টা করবেন। দেখুন আমার রুটিটা বেলা গেছে, এটা কতটা সুন্দর আর কতটা পাতলা হয়েছে একটু দেখে নিন। ঠিক আপনাদের এইভাবেই পাতলাভাবে বেলতে হবে। আমি আরও একটি রুটি আপনাদের বেলে দেখাচ্ছি। দেখুন ঠিক এইভাবে আপনাদের সব কটা রুটি বেলে নিতে হবে। আপনারা সব রুটিগুলো একসঙ্গে বেলে নেওয়ার পরে চাটু বসিয়ে রুটিগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই।
দেখুন আমার সব কটা রুটি বেলা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি চাটুটা বসিয়ে নেব। আমি চাটুটা বসিয়ে নিয়েছি, চাটুটাকে গরম হতে দেব। একটু গরম হয়ে আসলেই আমি দিয়ে দেবো রুটিটি। দেখুন এবার রুটিটাকে অপেক্ষা করতে হবে এক পিঠ হয়ে যাওয়ার জন্য। রুটিটা এবার প্রায় এক পিঠ হয়ে এসেছে, আমি এবার এটাকে উল্টে নেব। এবার আরও একটা পিঠ ভালোভাবে হতে দিতে হবে, কাজটা খুব সাবধানে করতে হবে। খুন্তির ডগা লেগে ছিঁড়ে গেলে রুটিটা কিন্তু আপনার ফুলবে না। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখবেন না, তাহলে রুটিটা লাল হয়ে পুড়ে যেতে পারে। দেখুন কোনো কিছু সাহায্য ছাড়াই রুটিটা কিরম ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে রুটিটা ফুলে উঠেছিল। এবার দেখুন রুটিটা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে, দেখুন দেখতেই পাচ্ছেন। আর এই রুটিটা কিন্তু আপনাদের হটপটে রাখার কোনো দরকার নেই, এটা বাইরেই খুবই নরম থাকবে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন।